আজকে আমাদের যাত্রা দেওয়াই পানি, তবে আমাদের রুটটা ডাইরেক্ট হবে না, একটু ঘুরে যাব আমরা। প্রথমে যাব মিরিক, মিরিকের সাইট সিন দেখে গোপালধারা টি গার্ডেন দেখে তারপরে সীমানা, সীমানার ভিউ পয়েন্ট দেখে সেখান থেকে যাব আমরা পশুপতি মার্কেট, পশুপতি মার্কেট ঘুরে তারপরে যাব লেপচা জগৎ। লেপচা জগতের চারপাশে দেখে লেপচা জগৎ থেকে যাব ঘুম, ঘুমের পরে যাব তিন মাইল, তিন মাইলের পর মোমপু হয়ে ঢুকে যাব দেওয়াই পানি। অবশেষে আমরা অ্যাপ্রক্সিমেটলি 115 কিলোমিটার অতিক্রম করে দেওয়াই পানি জয় শান্তি হোমস্টেতে পৌঁছালাম। দেওয়াই পানি হোমস্টেতে চলে এসেছি। এই দেওয়াই পানির হোমস্টে এই হোমস্টের সামনেই বিস্তীর্ণ পাহাড়, কিন্তু ভীষণ মেঘলা, এর জন্য সব কিছু এখন দেখা যাচ্ছে না। এই পাশে বাড়ি, বাচ্চাদের জল নিচ্ছে, ফুলের বাগান আছে অনেক, ছোট জায়গা। মিস্টার প্রমোদ হয়, আমাদের প্রমোদ এর হোমস্টেতে আমরা এসেছি আজকে। বেশ ঠান্ডা, এর জন্য মাথায় মাকে টুপি দিয়েছি। প্রমোদ বাবু কিছু বলবেন? আপ ফের বতাইয়ে যে দাওয়াই পানি মে ক্যা হ্যায় ক্যা? স্যার ইয়ে কাট দিজিয়ে, মে দুসরা না প্রোগ্রাম করুঙ্গা আপসে, ঠিক হ্যায়? ও আবি খানা কা টাইম হ্যায়। প্রমোদজি বলছি এই পুরো জমি ওদের, এই জমিন গুলো, এই হোমস্টে, এইসব দেশি মুরগির চাষ। এই জঙ্গলের মধ্যে ফটো দেখালো লেপার্ড, লেপার্ড এসেছে আসে মধ্যে মধ্যে। এখানে এই দাওয়াই পানি চারটে বাজে এখন, ছোট গ্রাম সাজানো গোছানো। এই দাওয়াই পানিতে আমরা এখন গ্রামের দিকে আসছি। এই ছোট গ্রাম দেখতে পাচ্ছেন, এবং চারিদিকের এই যে ছোট ছোট মডেলের সুন্দর বাড়িঘর এসব দেখা যায়। এই সামনে হচ্ছে আমরা আছি দার্জিলিং, এখন দেখতে পাবো না, দিয়ে লাভ নেই কালকে। এইটা নাকি? এইটা না, এই তো পুরো দার্জিলিং, এইটা তো লেবন, ওই তো হচ্ছে ম্যাল, ওইখানটা কিচ্ছু দেখা যাচ্ছে, ওই কালকে দেখাবো ভবন ওই পেছন দিকে। এখন এই দার্জিলিং সামনে আছে কিন্তু দেখা যাচ্ছে না খুব একটা এই রাস্তা। দেওয়াই পানি অ্যাকচুয়ালি এখানকার জল খুব ভালো, এই যে
सभी होमस्टे रास्ता नीचे नेमे गेछे एखान थेके दार्जिलिं जावा जाय एखन रास्ता खराब एर जन्य जाच्छि ना फुलेर बहार एखाने रास्ते सब फुल हो आछे लोक केउ चले ना कि सुंदर रास्तार पाशे सबई फुलेर बागान तारपर नाना रकम गाछ सत्यि सुंदर एखानकार जलो खूब भालो जादवपुर से ये प्लांटेशन कुछ है ये हमारे होमस्टे हैं ओम शांति ओम स्टे ओम शांति हमारे होटल बालकनी बालकनी थेके पुरो दयापनिर भ्यू पावा जाए एखन अंधकार कल के सकाल बेला देखा जाए এই আমাদের হোটেল ঘর দুখানা বেডরুম দেখি এই পায়খানা বাথরুম কাঠ কেটে লাগিয়ে দিয়েছে এখন কাঠ পালিশ হয় এই হচ্ছে ব্যাপার দরজা লাগিয়ে দিয়েছে দারাই পনির হোমস্টেতে গয়ান্দর থেকে রাতের সামগ্রিক ছবি সামনে বিস্তর হিল এই সামনে যে জোনাকির মতো আলো দেখছেন এটাই দার্জিলিং শহর দেখুন কি সুন্দর জোনাকির মতো দেখা যাচ্ছে দূর থেকে পুরো দার্জিলিং তার সঙ্গে আমাদের হোমস্টে এই যে হোমস্টের ব্যালকনি বারান্দাও বলতে পারেন সকালবেলার দাওয়াই পানি থেকে তার বিস্তীর্ণ অঞ্চল পাশেই পাহাড় দেখুন এই পাহাড়ে শুনেছি নাকি নানারকম পশু আছে তার পাশে হোমস্টেগুলো খুবই সীমিত হোমস্টে নতুন জায়গা
এই দূরে দার্জিলিং দেখা যাচ্ছে, দার্জিলিং এর পাশে টাওয়ারও দেখা যাচ্ছে, টেলিফোন টাওয়ার। দার্জিলিং শহর দূরের পাহাড়ও দেখা যাচ্ছে, তার পাশেই কাঞ্চনজঙ্ঘা, এবং তারপরে অনেক দূরে ওটা হলো ভুটান। এই সকালবেলা আমাদের সাথীরা একটু মুখ দেখাও, সাথের একটু মুখ দেখাও। গুড মর্নিং। স্লিপিং বুদ্ধ দেখুন, কাঞ্চনজঙ্ঘার চূড়া এবং তার বিশিষ্ট তার সহযোগী পাহাড়ের চূড়া সত্যি দেওয়ায় পাড়ের থেকে অপূর্ব দেখা যাচ্ছে, পরিষ্কার। কি ঠান্ডা! আহা হা 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 হা। সকালবেলার ব্যালকনি থেকে দেওয়াইপানির হোমস্টে থেকে সামনেই দার্জিলিং পাহাড় পরিষ্কার দেখা যাচ্ছে, দার্জিলিং পাহাড়ের বাড়িঘর পরিষ্কার, তার পাশে লেবং সিটি, লেবং সিটি দেখুন, তার পাশেই দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা, দেখুন বিস্তীর্ণ কাঞ্চনজঙ্ঘা, তার পাশে ওই দূরে ভুটান, অপূর্ব সুন্দর। ये मिस्टर दीपक तामंग है, यही होटल का सदस्य है, इसका बेंगलोर से पढ़ाई वगैरह किया है, होटल मैनेजमेंट वगैरह करके अब इधर का जो होमस्टे है, ये होमस्टे का पूरा खाना के दायित्व में है, तो होटल के बारे में और खाने के बारे में आप थोड़ा कुछ बताएंगे हमको। होटल में हम लोग का क्या होता है, 5-star फूड, और क्या होता है कि हम लोग यहाँ पे ये होम स्टे हम लोगों ने जो खोला है, इसमें हमारे जो टूरिस्ट लोग आते हैं उन लोग हाई फाई फूड भी नहीं मांगते, लेकिन उनको जो चाहिए वो टेस्टी होना चाहिए, यहाँ का ऑर्गेनिक फूड। तो यहाँ दार्जिलिंग सर लोग आए हैं घूमने के लिए, तो जितने भी टूरिस्ट लोग आते हैं उनको हम ऑर्गेनिक फूड देते हैं, तो लेकिन जस्ट हम लोग जो लोकल खाते हैं, हम लोग यहाँ का नॉर्मल बनाने से नहीं होगा, उसको थोड़ा टेस्टी, और ताकि हम लोग का सर्विस भी सर लोग को अच्छा लगे। हाँ, ये आपका सर्विस बहुत अच्छा लगा हम लोग को, आपका खाना पीना भी बहुत अच्छा है, और होटल के बारे में आप होटल के बारे में आई मीन होम स्टे के बारे में कुछ बताइए, जो कैसे कैसे है आपका होम स्टे का नाम क्या है? हमारे होम स्टे का नाम जस शांति होम स्टे है, दवाई पानी भुटिया बस्ती, तो आइए आप लोग भी। हाँ, ये बहुत अच्छा है। ओके, এই হোটেলের সব এরা হলো পুরো সদস্য, এরা পুরো ফ্যামিলি,
এবং তার সঙ্গে আমাদেরও সবার ফটো। খুব ভালো লাগছে সবাই যে একসঙ্গে আছেন, এতেই আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ওকে, থ্যাংক ইউ। জয়শান্তির হোমস্টের আতিথ্যতা সত্যি না ভোলার মতো নয়। সত্যিই আপনারা আসবেন, ভালো, খুব ভালো হোমস্টে। এর লাস্ট অক্টোবরে এটা জাস্ট তৈরি হয়েছে, সব কিছুই একদম নতুন এবং ঝকঝকে এবং তকতকে। ওকে, এর পুরো অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।